খারাপ ধারণা করো কিয়ামত পর্যন্ত তার গলাটা মাপ হবে না আজকে শুনতে আজকে কাসির রাহমাতুল্লাহ তিনি সারা বিশ্বের মানুষের জন্য চিন্তা ভাবনা করতে লাগলেন তিনি আরব থেকে চলে আসলেন এসে বাগবাড়ির সুনির জঙ্গলে তখন সেখানে হিংস্র জন্তুর বসবাস ছিল সেখানে গিয়ে তিনি কঠোর রিয়াজাত শুরু করে দিলেন তাওয়াক্কুল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তিনি সেই সুনির জঙ্গলে তিনি কঠোর রিয়াজাত শুরু করে দিলেন সেই জঙ্গলে হিংস্র জন্তুরা তারাই হয়ে গেল সুবিতে আদর গাসি রাহমাতুল্লাহ পাহারাদার জোরে বলি সুবহানাল্লাহ একদিন নয় দুদিন নয় দীর্ঘ 14টা বছর খাওয়ার এই দাওয়া নেই পাঁচশো করে ছোলা এক সপ্তাহ কোনো রান্না করা খাবার তিনি খাননি দীর্ঘ 14টা বছর কঠোর রিয়াজাত করার পরে স্বয়ং আল্লাহ তাআলা তরফ থেকে আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে তোমার জমিদারি দিয়েছে আর দুনিয়ার কি সম্পদ তুমি আমার কাছে আশা করো যে 14টা বছর তুমি কঠোর রিয়াজাত করছো বলো দুনিয়ার কি সম্পদ তুমি চাও বলছে আল্লাহ যে জমিদারি আমাকে দিয়েছে ইসতাবিলিল্লাহ আপনার রাস্তায় ওয়াকফ করে দিয়েছে দুনিয়ার কোন সম্পদে আমার প্রয়োজন নেই আপনি পবিত্র কালাম পাকের মধ্যে লিখেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে আসফাল মখলুকাত করে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছি সেই সৃষ্টির সেরা মানুষ আসফাল জাহান্নামী হয়ে যাচ্ছে তো তাদের বাঁচার রাস্তাটা কি আছে আল্লাহ তাআলা আপনি সেটাই বলে দেন আল্লাহ বড় খুশি হয়ে গেলেন বলছে আমার মাহবুব বান্দা এই কাজ আমি নবীদেরকে দিয়েছিলাম जुड़े देवा आज के से नबी वाला काज निये जखन तुमी आमार काछे एसेछो हमें बड़े खुशी हो गए अल्लाह तला खुशी हो गए तार लौह महफूज थे जेखान कुरान नाजिल हुई थी से लौह महफूज थे दिए दिले कुरानी वजीफा एक बार जोरे बोली सुभान अल्लाह এই কোরআনী ওয়াজিফা খেজর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যম দিয়ে শ্রীমতী আজর গাসী রাহমাতুল্লাহর কাছে পৌঁছে দিলেন আর তারপরেই সঙ্গে সঙ্গে গায়বি আওয়াজ এলো ইয়া আইহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম খালাকুন নার হে ঈমানওয়ালা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বর্গকে বাঁচাও আহলে বর্গ কারা যারা তোমার কলেমার ভাই বিশ্বনবী স্বয়ং তিনি বলেছেন আখেরি জামানায় 73টা দল হবে আর সেই 73 দলের 72টা দল জাহান্নামী হয়ে যাবে একটাই দল জান্নাতি হবে কিন্তু কিয়ামতের ময়দানে কোনো সিলসিলা থাকবে না সেখানে মানুষের মধ্যে দুটো দল হবে একটা হবে আল্লাহর দল একটা হবে শয়তানের দল তাই স্বয়ং আল্লাহ বললেন হে ঈমানওয়ালা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বর্গকে বাঁচাও তাই শ্রীমতী আজান গাসী রাহমাতুল্লাহ তিনি কি করলেন সারা বিশ্বের মানুষের কাছে এই তাবারুক তিনি পৌঁছে দিলেন তিনি এটা একা আত্মসাৎ করেননি এই যে কোরআনী ওয়াজিফা তিনি পেয়েছেন স্বয়ং আল্লাহর তরফ থেকে এটাকে তিনি একা আত্মসাৎ করেননি আজকে সাতটা মহাদেশে 24টা দেশে 26টা ভাষায় এই কোরআনী ওয়াজিফা তিনি পৌঁছে দিয়েছেন এই কোরআনী ওয়াজিফাটা পড়লে আমাদের কি উপকার হবে আমরা অনেকে পড়ি কিন্তু মর্মটা অনেকে বুঝি না এই কোরআনী ওয়াজিফা আমাদের কি উপকার করতে পারে কিয়ামতের ময়দানে কিছু মানুষের হাতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হবে তারা নেকির পাহাড় নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে আল্লাহ বড় খুশি হয়ে যাবে তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেয়া সঙ্গে সঙ্গে সেখানে কিছু পাওনাদার কি হাজির হয়ে যাবে তারা বলতে থাকবে আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আমাদের হক আদায় করে তারা কারা যেমন আপনার স্ত্রী হতে পারে পুত্র কন্যা আত্মীয় স্বজন ভাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই গিয়ে সেখানে হাজির হয়ে যাবে বিশেষ করে মেয়েরা বলতে থাকবে আমার পিতার অনেক সম্পত্তি ছিল আমার ভাইদেরকে বেশি করে দেয়া হয়েছে আমাদেরকে সামান্য কিছু দেয়া হয়েছে আমরা সেটা চাই সেদিন আপনার সম্পদ অর্থ কিছুই থাকবে না আপনার নেকি থেকে সেগুলো পূরণ করা হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন কতটা পরিমাণ নেকি আছে দেখো সেই নেকি দিয়ে এদের অভাব পূরণ করে দাও এদের হকটাকে মিটিয়ে দাও সামান্য কিছু নেকি নিয়ে বসে থাকবে এমন সময় পবিত্র কালাম পাক সেখানে গিয়ে হাজির হয়ে যাবে এই কালাম পাক বলতে থাকবে আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আমার হক আদায় করেনি সাহাবীরা
আল্লাহর রাসূলের মুখ থেকে যখন এই হাদিসটা শুনলেন সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল কালাম পাকের কি হক আছে আল্লাহর রাসূল বললেন প্রতিটা নর নারী বেটা ছেলে মেয়ে ছেলে প্রত্যেককে প্রতিদিন 100 করে কালাম পাকের আয়াত পড়তে হবে তবেই তার কালাম পাকের হক আদায় হবে যারা কালাম পাকের হক আদায় করবে এই কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে এই কালাম পাক তার সঙ্গী হয়ে যাবে বন্ধু হয়ে যাবে এই কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না জোরে বলি সুবহানাল্লাহ তাহলে ভাই কালাম পাকের হক আমাদের আদায় করতে হবে না হবে না সে জেসি ইসলার মানুষ হই না কেন আমরা ফুরফুরা হতে পারি তাবলীগ জামাত হতে পারি জামাতি ইসলাম হতে পারি যাই হই না কেন প্রত্যেককে এই কালাম পাকের হকটা আদায় করতে হবে তো ভাই যারা কালাম পাক পড়তে জানেন তারা কালাম পাকের হক আদায় করে কিন্তু যারা কালাম পাক পড়তে জানে না তারা কিভাবে কালাম পাকের হক আদায় করবে তাই সুফি মুফতি আজম গাসী রহমাতুল্লাহ তিনি এত বড় মুজাদ্দিদ এত বড় দস্তগীর তিনি মানুষদেরকে হাত ধরে ধরে জাহান্নাম থেকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে আসছেন দেখো এই কোরআনী ওয়াজিফা তিনি বিশ্বের মানুষের দরবারে পৌঁছে দিলেন এই কোরআনী ওয়াজিফার মধ্যে আছে আলহামদুলিল্লাহ শরীফ কুল আল্লাহ ফালাক নাসদুর শরীফ যদি কোনো মানুষ পাঁচ টাইম নামাজের পরে পাঁচ বার যদি পড়ে তার আমলনামায় 8 খতম 10 পারা কালাম পাকের সওয়াব তার আমলনামায় লেখা হবে আর 100 পরিবর্তে 150 করে আয়াত পড়া তার পূর্ণ হবে অর্থাৎ কালাম পাকের হকটা তার আদায় হয়ে যাবে যারা কালাম পাকের হক আদায় করবে এই কালাম পাক তার সঙ্গী হয়ে যাবে বন্ধু হয়ে যাবে এই কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না জোরে বলি সুবহানাল্লাহ আর কি উপকার হবে এতদিন আপনি এই কোরআনী ওয়াজিফা পড়েননি বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল পাঠ করছেন কিন্তু কালাম পাকের হক আদায় হয়নি আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে বললেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলছে যারা নিজেদের জীবনটা অপচয় করে ফেলেছো তারা হয়তো অনেকে ভাবছো যে এতদিন নামাজ পড়িনি আল্লাহর হুকুম মতো চলতে পারিনি নবীর সুন্নতের তরিকা অনুযায়ী চলতে পারিনি আল্লাহ মনে আমাদের মাফ করবেন না স্বয়ং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে দিলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না বলছে তোমরা পাহাড় সমান গোনা করেছো সমুদ্রের ফেরা রাশি পরিমাণ গোনা করেছো সারা পৃথিবীতে যত গাছপালা আছে সেই পরিমাণ গোনা করেছো বলছে তার জন্য অনুতপ্ত হয়ে একবার আমার কাছে তওবা করো আমি তোমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেব জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করে যদি আমরা এখন সেই নিজেদের গোনার জন্য অনুতপ্ত হয়ে একবার তওবা করি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন কিন্তু তারপরেও কোনো গোনার কাজ করলে চলবে না একদিন বিশ্বনবী তিনি মসজিদে নববীতে বসে আছেন তার সঙ্গে কয়েকজন সাহাবীরাও আছেন এমন সময় একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে বিশ্বনবী আমি অনেক দিন থেকে চেষ্টা করছি আপনার কাছে আসার কিন্তু আসতে পারিনি তো যাই হোক আজকে এসেছি আপনি একটাই নসিহত করুন আমি যেন সেইটাই মৃত্যুকাল পর্যন্ত আমি যেন সেটা মেনে চলতে পারি বিশ্বনবী তিনি বললেন যে বাবা দেখো তুমি দুনিয়াতে যদি একটা নেকি করো একটা নেকি তোমার আমলনামায় লেখা হবে আর একটা গোনা যদি করো একটা গোনা তোমার আমলনামায় লেখা হবে আর ওই গোনার জন্য তোমাকে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে তবে যদি তুমি নাকি কোন ওলি আল্লাহর দরবারে গিয়ে বা কোন ওলি আল্লাহর হুকুমের মজলিসে বসে যদি তুমি খালেস দিলে একবার তওবা করো তোমার জীবনের সমস্ত গোনা আল্লাহ তাআলা মাফ করে দেবেন জোরে বলি সুবহানাল্লাহ তো সেই দিন থেকে ওই সাহাবী নিয়ত করলো যে আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করে দিন আমার দ্বারা যেন জীবনে কোনোদিন আর কোনো গোনার কাজ না হয় হুজুর আমি এবার চলে যাচ্ছি আপনি আমার জন্য দোয়া করে দেবেন বিশ্ব নবী তার সাহাবীদেরকে বলছে তোমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও বলছে আল্লাহর রাসূল দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখা যাবে বলছে তোমরা কি দেখতে চাও বলছে হ্যাঁ হুজুর কেনা দেখতে চাই বলছে এই যে ব্যক্তিটা এলো আল্লাহর রাসূলের কথা শুনলো আর মেনে নিল এই ব্যক্তি হলো জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ ভাই সুফিউদ্দিন আজম গাসী রহমাতুল্লাহ তিনি কোন ব্যক্তি ছিলেন তিনি কত বড় জবরদস্ত কামেল ওলি আল্লাহ কত বড় দস্তগীর এই কোরআনী ওয়াজিফা তিনি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিলেন তা এই কোরআনী ওয়াজিফা যদি কোনো মানুষ আমল করে তার আমলনামায় 8 খতম 10 পারা কালাম পাকের সওয়াব হবে 100 পরিবর্তে 150 করে আয়াত পড়া পূর্ণ হবে কালাম পাকের হক আদায় হবে আর পাঁচ টাইম এই কোরআনী ওয়াজিফা পড়ার পরে প্রত্যেকটা পীর ভাই পীর বহিন
পাঁচ টাইম আল্লাহর কাছে দোয়া করছে ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক तमाम আলেমের উপর ইলাহি রহমত জিয়াদা করো যারা এই জীবা পড়েছেন পড়ছেন এবং পড়বেন যারা পড়ে কবরবাসী হয়ে গিয়েছে যারা বর্তমানে পড়ছে যারা লক্ষ বছর পরেও পড়বে তাদের জন্য দোয়া করা হচ্ছে আজকে আমার আপনার মৃত্যু হয়ে যাবে কিন্তু আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে কি না করবে তার কোনো গ্যারান্টি নেই কারণ আমরা সেইভাবে আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারিনি কিন্তু ভাই যারা এই কোরআনের অজিভা পড়ার পরে তাদের মৃত্যু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কোটি কোটি মুত্তাকি পরেশগার পীর ভাই পীর ওয়াহি যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এই রকম কোটি কোটি মুত্তাকি পীর ভাই পীর ওয়াহি তারা পাঁচ টাইম আপনার জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া পড়তে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ ইত্তিকার বড় পাওনা কি হতে পারে আজকে আমরা দুনিয়ার মানুষ বুঝেও বুঝি না পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য আমি যে বৈধ পবিত্র খাবার রেখেছি সেটা থেকে তোমরা ভক্ষণ করো কিন্তু আজকে ভাই দেখা যাচ্ছে সেই পাক পবিত্র হালাল খাবার আমাদের পেটে যায় না হারাম ছাড়া আমরা কিছু খেতে পারি না বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন দাওয়াত করলো সেখানে যাওয়া খাওয়া সুন্নাত কিন্তু জেনে খাওয়াটা যে ফরজ সেটা আর জানার অবকাশ নেই আমরা বেমালুম খেয়ে নিচ্ছি এবং উল্টে এটাও বলছি যে দিচ্ছে তার গুনাহ হবে আমাদের কিছু হবে না তো আমি একজনকে বললাম একজন সুদখোর একজন বেনামাজি একজন হারামখোর আপনাকে হারাম জিনিসই খাওয়াবে কিন্তু আপনি তো ঈমানদার আপনি জেনে শুনে খাবেন বলছে ও যে দিচ্ছে তার গুনাহ হবে আমার কিছু হবে না গায়ের জোর আছে দুনিয়াতে সব জোর চলবে কিয়ামতে চলবে কি ভাই একটু কথা বলুন ভালো লাগবে কিয়ামতে কোন জোর চলবে আপনার দুনিয়াতে অনেক বিবাদ আছে আপনার আত্মীয়-স্বজন আছে আপনার পাড়া প্রতিবেশী আছে আপনার জ্ঞাতিবর্গ আছে বংশ আছে আপনার পুলিশ প্রশাসন আছে আপনি পার্টির বড় নেতা আপনার পার্টির লোক আছে সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়বে কিয়ামতের ময়দানটা এত বড় খতরনাক জায়গা সেখানে আপনার একটা নাকি কম হলে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তাআলা একটা সুযোগ দেবেন যাও কারো কাছ থেকে একটা নাকি আনলে তুমি আমার দয়ার জান্নাতে যেতে পারবে কিন্তু নেকি তো দেয়া দূরের কথা নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পুত্র নিজের আত্মীয়-স্বজন ভাই ব্রাদার তারা কেউ আপনাকে চিনতে পারবে না চিনাও তারা বলবে যে আমরা তোমাকে চিনি না নিজের স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না নিজের সন্তানরা বলবে আমার কোনো পিতা ছিল না এইরকম ভাষায় তারা কথা বলবে আমরা চিনি না তোমাকে জানি না যাও ইয়া নাসি কোথায় থাকবে ভাই সেদিন সেই ভয়ঙ্কর দিনের কথা যদি আজকে একটু ভাবা যায় আজকে যে মজলিসে আমরা এসেছি এখান থেকে আজকে আমরা কি পাবো কেন আমরা এসেছি এখানে এখান থেকে পাবো এই গোনার বোঝাটা রেখে নেকির পাহাড়টা নিয়ে আমরা বাড়ি চলে যাব জোরে বলি সুবহানাল্লাহ এই নিয়তে যদি আমরা এসে থাকি যে আমরা আল্লাহকে খুশি করতে এসেছি তো আল্লাহকে খুশি করলে আল্লাহ বলছে আমাকে যারা খুশি করবে আর দুনিয়ার কারো খুশি করার প্রয়োজন নেই কিন্তু আমরা আল্লাহকে খুশি করা বাদ দিয়ে দুনিয়ার মানুষকে খুশি করি লোকে কি বলবে আমার স্ত্রী মারা গেছে আমার ছেলে মারা গেছে হ্যাঁ বড় গরু এনে সেখানে খানা করতে হবে সেখানে হালাল হারামের কোনো তাবিজ থাকবে না বড় বড় মাওলানাদের ডেকে এনে সেখানে জলসা করতে হবে সব ঠিক আছে কিন্তু তুমি নামাজি হও তুমি আল্লাহর হুকুম মতো নবী সুন্নতের তরিকা অনুযায়ী তুমি হালাল পয়সা দিয়ে সেই জিনিসটা করো তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা দরবারে সেটা কবুল হয়ে যাবে তো ভাই সেটা না করে আমি সুদে টাকা এনে আমি একটা বড় মজলিস করছি কি পাবেন কিছুই পাবেন না ভাই যদি এখন আমাদের জ্ঞান না আসে তাহলে কবে জ্ঞান আসবে মৃত্যুর পরে আর কোন দোয়া আমাদের আর কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে তখন আমাদের ওই কবরে শুয়ে শুয়ে আমার আত্মীয়-স্বজন আমার পাড়া প্রতিবেশী জন্য আমরা সেখানে অপেক্ষা করব যে তারা যদি একটি সওয়াব রেসানি আমাদের পাঠায় তাহলে বড় ভালো হয় কে কার জন্য পাঠাবে কিন্তু যখন আপনি এই কোরআনি ওজিভাটা পড়ে দেবেন কোটি কোটি মুত্তাকি পরেশগার পীর ভাই পীর বহিন আপনি যে সিলসিলায় আছেন থাকুন কোনো পীর ছাড়তে হবে না আপনি যে তাসবিহ তাহলিল করছেন সব ঠিক আছে মাত্র 1.5 মিনিটের ওজিভা আমল করবেন আর কোটি 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 কালাম পাকের সব প্রতিদিন আপনার আমলনামা যাবে এইভাবে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ আর এর থেকে বড় পাওনা কি হতে পারে তাই এই মজলিসে বিভিন্ন জায়গায় এই গোনাগার যাচ্ছে ভাই কমপক্ষে 12টা জেলায় এই গোনাগার ঘুরে এসেছে বিভিন্ন জায়গায় মজলিসে প্যান্ডেলে জায়গা হয় না নদিয়ার মতো জায়গাতে প্যান্ডেলে জায়গা হয় না হাওড়া হুগলির মতো জায়গাতে প্যান্ডেলে জায়গা হয় না পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোথায় সেই আপনার জলপাইগুড়ি শিলিগুড়ি দিনাজপুর
বর্ডার সাইডে বাংলাদেশ থেকে লোক চলে আসছে, মাইকের আওয়াজ চলে যাচ্ছে, সেখান থেকে সমস্ত লোক এসে জমায়েত হয়ে যাচ্ছে এবং বলছে যে এত হক কথা, কোরআনের এত পাক পবিত্র হক কথা আজ আমরা শুনিনি। এই হাক্কানি আঞ্জুমানের যে সমস্ত মাওলানা, যে সমস্ত বক্তারা আছে, তারা ওই কারো পরোয়া করে না। আমার বর্ষে সাবল সিং গুরুজি কেবলা রহমতুল্লাহ তার পাক জীবনের কথা হক হিকমতের সঙ্গে বলবে। এই যে কথাটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একমাত্র হাক্কানি আঞ্জুমান, এরাই হক কথা বলে। তুমি বন্ধু আছো আছো, কিন্তু তোমার দিকে আমার কোনো পরোয়া নেই, আমি কোরআন এবং হাদিসের কথা বলে যাব। এটাই হলো আমার বলার দরকার। কেন? এটা আমার উপর একটা দায়িত্ব রয়েছে, এটা এটা বলার কারণে আমার একটা হক আদায় হয়ে যাবে। একজন মুসলমানের সঙ্গে যখন একজন মুসলমানের সাক্ষাৎ হয় তখন কি হয় ভাই, তাকে সালাম দিতে হয়, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, এর দ্বারা আপনার একটা হক আদায় হয়ে যাবে। তাই এই হক আদায় করতে হবে, না হলে সেদিন আমাদের কিয়ামতে ধরা পড়ে যেতে হবে। আর সব থেকে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য কাজ হলো এই অহংকার, সামান্যটুকু অহংকার যদি কারোর মধ্যে থাকে ভাই, ওই ব্যক্তি কোনোদিনই জান্নাতি হতে পারবে না। আর আল্লাহ তাআলা সব থেকে বড় অসন্তুষ্ট ওই ব্যক্তির উপরে যার জাররা জাররা পরিমাণ হিংসা বিদ্বেষ এবং অহংকার থাকে। তো আমরা আমাদের মধ্যে অনেক বড় বড় মাওলানা আছে ভাই, কিন্তু সবাই যে একই কথা বলে, আমি আমার মধ্যে কোনো এলেম নেই, তাকে অপরাজগারি নেই, অতএব আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনার মত্তাকি পরিষ্কার আল্লাহওয়ালা আছেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি নিজে শুনেছি অনেক জায়গায়, আমি জলসাতে গিয়েছি, শুনেছি যে আমরা কম লেখাপড়া শিখে এখানে আসিনি, আমরা অনেক কিছু জানি, আমি যে হাদিসটা বললাম এটা যদি ভুল হয়ে যায় আমি 50,000 টাকা ফাইন দেবো, আমি কম লেখাপড়া শিখে এখানে আসি, এটা এটা অহংকার গর্বের কথা নাকি? এই যে কথাগুলো, এতে আল্লাহ খুশি হয় না। আজকে ভালো করে চিন্তা করে দেখি যে ব্যক্তিটা আজকে 6 লক্ষ বছর পথান্তরে 8 লক্ষ বছর ইবাদত করেছে, আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য তার স্থান হয়ে গেছে এই জাহান্নাম, অনন্তকালের জন্য তার জাহান্নাম, সে কোনোদিনই আর জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বাসপাদে একটা সুযোগ তাকে দিয়েছিল, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে ইবলিস বলেছিল, ভাই তুমি তো দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি আমার কথাটা একবার বলো, আমি জীবনে বড় একটা ভুল করে ফেলেছি, তো আল্লাহ কি আমাকে মাফ করবে না? আল্লাহ তো বড় দয়ালু, তিনি তো মহান, তো একবার তুমি আমার জন্য সুপারিশ করো। মূসা আলাইহিস সালাম ইবলিসের জন্য একবার আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ তাআলা আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ইবলিস আমাকে এই কথা বললো যে আল্লাহ তুমি বড় দয়ালু, তিনি বড় মহান, তো আমার একটা গুনাহ হয়েছে, আল্লাহ আপনি মাফ করবে না, তার জন্য কি আমাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহর কাছে যখন মূসা আলাইহিস সালাম এই কথা বললেন তখন আল্লাহ বললেন হ্যাঁ ওর একটা সুযোগ আমি দেব, আমার নাম রহমান রহিম, আমি একটা সুযোগ তাকে দেব, সে কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবে? আচ্ছা যাও তুমি ওকে বলে দেখো যে আমার হুকুম অমান্য করার জন্য তো জাহান্নামি হয়েছে, এই হুকুমটা যদি মেনে নিতে পারে তাহলে আমি ওর সব পাপ করে দেবো, ওকে আমি জান্নাতি করে দেবো। কি হুকুমটা বলছে? আদি বিদা আদম আলাইহিস সালাতু সাল্লামের কবরের কাছে গিয়ে যদি ও সেজদা করে তাহলে আমি ওর পাপ করে দেবো। যখনই মূসা আলাইহিস সালাতু সাল্লাম এসে বললেন যে ওই আদমের কবরের কাছে গিয়ে তোমাকে একটা সেজদা করতে হবে তাহলে আল্লাহ তোমার ক্ষমা করে দেবে, আদমের কথা শুনেই তো আল্লাহ মেরে উঠেছে। হ্যাঁ আদম হচ্ছে মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি ওর থেকে অনেক বড়, আমি অনেক ইবাদত করেছি, তোমার কোনো ইবাদত কোনো কাজে লাগবে না, এই অহংকার গর্বই তোমার পতনের মূল, শয়তান তুমি এটা বুঝতে পারলে না। আর আমরা কবছর ইবাদত করেছি ভাই, কবছরের জিন্দেগি আমাদের, কিন্তু এই শেষ নবীর উম্মতদের জন্য আল্লাহ তাআলা বিরাট বড় সুযোগ দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ রাসূল যে আল্লাহ অন্য অন্য নবীরা 1000 বছর 1200 বছর বেঁচেছে, তাদের উম্মতরা ওই রকম জিন্দেগি পেয়েছে, তারা অনেক দেখি নি আল্লাহ তোমার দরবারে যাবে, কিন্তু আমার উম্মতরা দুর্বল উম্মতরা 50-60 বছরের জিন্দেগি হবে, তারা কি দেখি আল্লাহ তোমার দরবারে যাবে? আমার আল্লাহ বললেন দেখো বন্ধু তোমার উম্মতের চিন্তাটা আমার আছে, ওদের জন্য আমি এমন আমার একটা রাত তাদের সামনে হাজির করব, বছরে দুটো রাত সবে কদর আর সবে বরাত, এই দুটো রাত্রি যদি তারা ইবাদত বন্দেগী করে তাহলে দেখা যাবে 160-65 বছরের মানে একটা মানুষ সারা রাত্রি নফল ইবাদত করলে যা সওয়াব তার থেকে বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, কি সুযোগ আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতের জন্য দিয়েছে। আর একটা শেষ কথা বলে যাই ভাই, আর দুটো মাওলানা সাহেব আছে, ওনারা আপনাদের সামনে হাদিস কোরআন দিয়ে মূল্যবান বক্তব্য শোনাবেন, আমি গুনাহগার কিছু জানি না, শুধুমাত্র মুর্শিদের হুকুম হয়েছে বলে তাই তামিল করছি। তো যাই হোক
একবার দরুদ শরীফ পড়ি ভাই আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিক লাকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাহাবিল নবীন সাইয়্যিদানা মাওলানা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আযওয়াজিহি সাহাবী আউলিয়া ইউতাসবাইন কামা সাল্লাইতা সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামীদুম মাজীদ। ভাই আমাদের জীবনে জীবনটা আমাদের ভরে ভরা। আজকে আদি পিতা আদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ভুলের জন্য আরাফাতের ময়দানে গিয়ে যখন হাজির হয়ে গেল তখন গায়েবি আওয়াজ এলো যে তুমি আসমানের দিকে তাকাও। তখন আসমানের দিকে তাকালেন দেখা গেল আল্লাহর আরশ দেখা যাচ্ছে আর আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ নামে রসিলা করে আমার কাছে দোয়া চাও। যখনই সেই নামে রসিলা করে দোয়া চাইলো দোয়া কবুল হয়ে গেল। তো ভাই তারপর তার জীবন শুরু হলো, তারপর সৃষ্টি জগৎ শুরু হলো। ইতিহাস অনেক লম্বা, বলার সময় নেই। যাই হোক, যে কথাটা বলছিলাম এই যে আদি পিতা আদম আলাইহিস সালামের পরে যে শেষ নবী তিনি আসলেন, তিনি শেষে আসলেন কিন্তু নবীদের সর্দার হয়ে গেলেন। সেই তার মৃত্যুর সময় একটা ছোট্ট ঘটনা বলি, শেষ করে দেবো। যখন তার মৃত্যুর সময় হয়ে গেছে তো আজরাইল আলাইহিসসালাম যখন তার বুকে হাত রেখেছিল তখন নবীজি বলল তুমি কি তোমার হাত নাকি ওহুদ পাহাড়? আমার তো মনে হচ্ছে ওহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে চাপানো হয়েছে। তো ভাই যত কষ্ট হয় আমার উপর তুমি করে নাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট না হয়। আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে যদি নবীর সুন্নতের তরিকা নিয়ে যদি আমরা চলতে না পারি তাহলে আমাদের মতো অধম আর কেউ নয়। আর যদি আমরা সেই নবীর সুন্নতের তরিকা অনুযায়ী যদি আমরা জিন্দগিটা গঠন করতে পারি কিয়ামতের ময়দানে, যদি আমরা নবীর সুন্নত হয়ে সুন্নত কায়েম করে আজকে নবীর উম্মত হয়ে যদি আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি তাহলে নবীর শাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, আমরা সবাই জান্নাতি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাই বেশি সময় নেব না, যতটুকু বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় নিজের ছোট ভাই মনে করে নিজের সন্তান মনে করে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি আল্লাহ সুবহানাল্লাহ।